আপনারা দেখছেন মেকিং সুন্দরবন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। পৃথিবীর আশ্চর্যতম 32 মাথার তাল গাছ, 4টি মাথার খেজুর গাছ ও 3 মাথার নারকেল গাছ সুন্দরবনে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েত উত্তর গণমোষ গ্রামে একটি তাল গাছের 32টি শাখা। আর এই এমন অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার শয়ে শয়ে মানুষজন। উত্তর গণমোষ গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ সর্দার, তিনি সুন্দরবনের কবি এবং লেখক হিসেবে পরিচিত সাধারণ মানুষের কাছে। তার বিভিন্ন লেখা, কবিতা এবং প্রকাশ হয়েছে বিভিন্ন বইতে। সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সর্দার বরাবরই প্রকৃতিপ্রেমী। তিনি গাছপালা খুব ভালোবাসেন, তাই তার বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ সমারোহে বর্তমান। আর এই 32 শাখার তাল গাছ তার বাড়িতে রয়েছে, এমনকি একটি নারকেল গাছও আছে, সেটিও 3টি শাখা, যা অবিশ্বাস্য হলেও বিষয়টি একেবারে সত্য। আর এই তাল গাছ ও নারকেল গাছ দুটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার সাধারণ মানুষজন। কবি ফারুক আহমেদ সর্দার জানিয়েছেন, বিগত প্রায় 15 বছর আগে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেশ কিছু তাল গাছের বীজ পড়ে থাকতে দেখেন। আপন মনে কয়েকটা বীজ কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে সেই বীজগুলো পুঁতে দেন। প্রকৃতির নিয়মে বীজ থেকে তাল গাছটি বড় হয়ে ওঠে, আর এই গাছের 32টি শাখা হয়েছে। বর্তমান তাল গাছটির বয়স প্রায় 15 বছর, ছোট ছোট তালও হয়। তিনি আরও বলেন, নার্সারি থেকে একটি নারকেল গাছের চারাও এনে বাড়িতে রোপণ করেছিলেন। কিছুদিন পর একটি নারকেল গাছ থেকে আরও 2টি শাখা বের হয় গাছটিতে, ফলে একসঙ্গে 3টি নারকেল গাছ দাঁড়িয়ে আছে। এই নারকেল গাছের বয়স প্রায় 5 বছর, তবে এখনও পর্যন্ত নারকেল গাছের ফলন আসেনি। এই গাছ দুটির বিষয়ে তিনি ঠিক বিজ্ঞানভিত্তিকভাবে আলোকপাত করতে পারেননি, তবে যারা গাছের বিশেষজ্ঞ তারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন বলে ফারুকবাবু জানিয়েছেন। এদিকে এই দুটি গাছ দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষজন, তেমনি বাইরে থেকে আসতে শুরু করেছে সাধারণ মানুষজন গাছ দুটিকে দেখার জন্য। তবে এটি কী প্রজাতির তাল গাছ, নারকেল গাছ তা নিয়ে মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন বিরল প্রজাতির। অন্যদিকে ক্যানিংয়ের ট্যাংরাখালি বঙ্গী সর্দার কলেজ সংলগ্ন বাজারে রাস্তার পাশে একটি খেজুর গাছের 4টি মাথা, সেখানেও সাধারণ মানুষজন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কৌতূহলবশত এই বিরল গাছ দেখার জন্য জমায়ে ধরছেন। সাধারণত নারকেল গাছ, তাল গাছ এবং খেজুর গাছে একবীজপত্রী, আর সেই একবীজপত্রী গাছের এমন অতিরিক্ত শাখা হয় বিরল থেকে বিরলতম ঘটনা, যা ক্যানিং মহকুমা তথা সুন্দরবন এলাকার এক বিরলতম নজির। যদিও বিশিষ্ট শিক্ষক যাদবচন্দ্র বৈদ্য ও স্বরূপ ঘোষ জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অস্বাভাবিকতা হয়, তারই নমুনা এই গাছগুলি। তবে তাল গাছের এমন 32টি মাথা, যা পৃথিবীতে বিরল এবং সুন্দরবনের গর্ব। আপনার বাড়িতে তাল গাছ আছে, যে তাল গাছের 32টা মাথা, তার পাশাপাশি আপনার বাড়িতে যে নারকেল গাছ আছে সেটাও 3টে, সে সম্পর্কে আপনি কী বলবেন? আমি আজ থেকে 15 বছর আগে বাবা মার সঙ্গে মানে হাওড়া ওই বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাই। ওখানে তাল গাছের ওই মানে আঁটি, অর্থাৎ ওই যে দানা গোল গোল বলের মতো দেখে আমি কয়েকটা কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এনে আমি আমার বাড়িতে ওই মানে গাছ লাগিয়েছি। এবার সেই গাছ মানে 4টে গাছ বেরিয়েছিল, সব মারা গিয়েছে, ওই একটা গাছ বেঁচেছিল। এবং সেই গাছটা বড় হয়ে আজকের মানে আস্তে আস্তে মহিরও এই রূপ ধারণ করেছে এবং 32টা তার মাথা হয়েছে। এবং এই খবর শুনে মানে এলাকার মানুষজন দেখতে আসে, ভিড় জমায়, এমনকি বিদেশ থেকেও লোক দেখতে এসেছে। এটা এরকম হয়েছে আর কি, পরবর্তীতে আর কোনো তাল গাছ লাগিয়েছেন সেটা কি হয়েছে? না, পরবর্তীতে লাগাইনি। আজ থেকে 5 বছর আগে কুদ্দলী মিলন তীর্থ নামক একটা সংস্থা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় একটা নার্সারি করেছিল, 7000 নারকেল চারা তৈরি করেছিল। তার মাঝখানে এই যে নারকেল গাছ আমি একটা লাগিয়েছি, এ 3টে মাথা হয়েছে। এই গাছটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, কেউ নিয়ে যায়নি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সবাই নারকেল চাষের জন্য চারা দিয়েছিল, কিন্তু আমি এই চারাটা নিয়ে এসে লাগিয়েছি এবং একটা গাছ আস্তে আস্তে 3টে হয়ে গেছে। এটাও মানে এলাকার মানুষজন যেমন দেখতে আসছে ও বিদেশি লোকজনও এসে দেখে অভিভূত হয়েছে যে এই ধরনের গাছ বিরল প্রজাতির হয়। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও জানিয়েছি যে কি ব্যাপার, এর নাম কি, কোন প্রজাতির গাছ, আমি জানতে পারিনি আজ পর্যন্ত, জানলে সেটা ভালো হয়। কী নাম আপনার? আমার নাম ফারুক আহমেদ সর্দার।
আপনার বাড়িতে তাল গাছ আছে, যে তাল গাছের 32টা মাথা, তার পাশাপাশি আপনার বাড়িতে যে নারকেল গাছ আছে সেটাও 3টে, সে সম্পর্কে আপনি কী বলবেন? আমি আজ থেকে 15 বছর আগে বাবা মার সঙ্গে মানে হাওড়া ওই বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাই, ওখানে তাল গাছের ওই মানে আঁটি অর্থাৎ ওই যে দানা গোল গোল বলের মতো দেখে আমি কয়েকটা কুড়িয়ে নিয়ে এসেছিলাম, এনে আমি আমার বাড়িতে ওই মানে গাছ লাগিয়েছি। এবার সেই গাছ মানে 4টে গাছ বেরিয়েছিলো, সব মারা গিয়েছে, ওই একটা গাছ বেঁচেছিলো, এবং সেই গাছটা বড় হয়ে আজকের মানে আস্তে আস্তে ময়ূরও এই রূপ ধারণ করেছে এবং 32টা তার মাথা হয়েছে। এবং এই খবর শুনে মানে এলাকার মানুষজন দেখতে আসে, ভিড় জমায়, এমনকি বিদেশ থেকেও লোক দেখতে এসেছে। এটা এরকম হয়েছে আর কি, পরবর্তীতে আর কোনো তাল গাছ লাগিয়েছেন সেটা কি হয়েছে? না, পরবর্তীতে লাগাইনি, আজ থেকে 5 বছর আগে কুদ্দলি মিলন তীর্থ নামক একটা সংস্থা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় একটা নার্সারি করেছিল, 7000 নারকেল চারা তৈরি করেছিল, তার মাঝখানে এই যে নারকেল গাছ আমি একটা লাগিয়েছি এ 3টে মাথা হয়েছে। এই গাছটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, কেউ নিয়ে যায়নি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সবাই নারকেল চাষের জন্য চারা দিয়েছিল, কিন্তু আমি এই চারাটা নিয়ে এসে লাগিয়েছি এবং একটা গাছ আস্তে আস্তে 3টে হয়ে গেছে। এটাও মানে এলাকার মানুষজন যেমন দেখতে আসছে ও বিদেশি লোকজনও এসে দেখে অভিভূত হয়েছে যে এই ধরনের গাছ বিরল প্রজাতির হয়। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও জানিয়েছি যে কী ব্যাপার, এর নাম কী, কোন প্রজাতির গাছ, আমি জানতে পারিনি আজ পর্যন্ত, জানলে সেটা ভালো হবে। কী নাম আপনার? আমার নাম ফারুক আহমেদ সর্দার।